হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদুল ফোরটেক। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে ইমো, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য যে যোগাযোগ মাধ্যমগুলো আছে সবগুলো মাধ্যমের ফোন রেকর্ড আপনারা কীভাবে করবেন। এই ফোন রেকর্ড নিয়ে কিন্তু ইউটিউবে আপনারা অনেক ভিডিওই পাবেন, বাট আমি আপনাদেরকে ইনশিওর করছি আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে অন্যান্য যে ওয়েগুলো আছে কল রেকর্ড করার সেই ওয়েগুলো থেকে এই ওয়েটা একেবারেই সহজ, এবং আপনি যদি এই প্রসেসটা একবার সেট আপ করে রাখেন তাহলে আপনার আর কোনো কিছু করা লাগবে না, এটা অটো রেকর্ড হবে। সো বুঝতেই পারছেন ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে, এই জন্য আপনাদেরকে বলবো যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো এটা করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপসের সাহায্য নিতে হবে, এই জন্য আমরা চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ বক্সে লিখব যে কিউব ACR। ওকে, তো এটা লেখার পরে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাপসটা এখানে শো করছে সেটা হচ্ছে কল রেকর্ডার কিউব ACR। এখন এটা আমরা ইনস্টল করে নেব এখান থেকে খুব সহজে। এই অ্যাপসটা খুব বেশি জায়গা নিবে না, মাত্র কয়েক MB-র অ্যাপস। সো আমরা ইনস্টল হয়ে গেলে এখানে এটা আমরা ওপেন করে নিব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপসটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এখান থেকে এটা ওপেন করে নিব। ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা অপশন আছে, সো নেক্সট অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটা অপশন আছে যে গ্রান্ট পারমিশন, সো গ্রান্ট পারমিশনে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এই অপশনটি সিলেক্ট করে দিব। আবার আপনারা অ্যালাউ করবেন, যেগুলো অ্যালাউ আসবে সবগুলো অ্যালাউ করে দিবেন। ওকে, তো অ্যালাউ করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরও একটা অপশন চলে এসেছে নিচে যে ইনেবল অ্যাপস কানেক্টর। ওকে, সো এই ইনেবল অ্যাপস কানেক্টরে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে। এখানে আপনাদের বিভিন্ন ফোনে বিভিন্ন অপশন আসে, এখানে আপনারা সরাসরি হচ্ছে যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করলাম সেই সফটওয়্যারের নাম থাকবে, অর্থাৎ কিউব ACR এই সফটওয়্যারের নাম থাকবে, অথবা আপনারা এখানে চলে আসবেন। নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ইনস্টল সার্ভিসেস, সো এই ইনস্টল সার্ভিসেসে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এর ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের কিউব ACR অ্যাপস কানেক্টর, এটা কিন্তু আছে, ঠিক আছে। সো এখন এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের যে অপশনটা অফ আছে সেটা আমরা অন করে নিব। ওকে, সো এটা আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ, অ্যালাউ অপশনটা। এরপরে দেখতে পাচ্ছেন নিচে আরও একটা অপশন আছে, সেটাও আমরা অন করে নিব। ওকে, অন করার পরে এখান থেকে অ্যালাউ। ওকে, এখন আমরা ব্যাকে যাব। এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে এসছে যে ওকে কন্টিনিউ, ওকে কন্টিনিউতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন যে ওকে গট ইট, এই ওকে গট ইট অপশন আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের আরও একটা অপশন চলে আসবে, এখান থেকে আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পরে এখান থেকে তারা জানতে চাচ্ছে যে আমরা ম্যাপ অ্যাড করবো কি না। যদি আমরা ম্যাপ অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে ইএসএ ক্লিক দেবো। তো আমি আমার ম্যাপটা অ্যাড করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি ইএসএ ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু অল কমপ্লিট, বাট এখানে একটা কথা আছে, এই অ্যাপসটা কিন্তু প্রিমিয়াম একটা অ্যাপস, অর্থাৎ আপনার কিনে ইউজ করতে বলবে, বাট আমরা কিনে ইউজ করবো না, আমরা এটা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করবো, ঠিক আছে। সো ফ্রিতে ইউজ করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে ওপরে গুণ চিহ্ন আছে একটা, সো গুণ চিহ্নতে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখন কিন্তু আমাদের অল সেট টু গো দেখতে পাচ্ছেন এই লেখাটা আছে, অর্থাৎ আমাদের সব কিছু ওকে। এখন আমি চাইলে কিন্তু আমাদের যে মানে রেকর্ড প্রসেস সেটা খুব সহজে আমরা করতে পারবো। সো এটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে নিচে ফোন আছে, ফোন বলে একটা অপশন আছে, এখানে আমরা ফোনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি সরাসরি কল দিয়ে কিন্তু রেকর্ড করতে পারবো, সেটা ছিল কলের বিষয়। এখন আমি আপনাদের দেখাবো যে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে আপনার ইমো, এখান থেকে কিন্তু খুব সহজেই আমরা মানে কল রেকর্ড করতে পারবো। এখন আমি যদি ইমোতে যাই তাহলে ইমোতে যাওয়ার পরে রেকর্ডটা কীভাবে হয় আমি যদি আপনাদের একটু দেখাই। আমি আমার ইমোতে চলে যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমি আমার ইমোতে আছি। এখন ইমোতে আসলাম, ইমোতে আসার পরে এখান থেকে যদি আমি কল দেই তাহলে কল দেওয়ার সাথে সাথে কিন্তু রেকর্ডটা শুরু হবে। এখানে আপনাদের আলাদা করে অন্য কোনো অপশন অ্যাড করা লাগবে না। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি হোয়াটসঅ্যাপের কল রেকর্ডও রেকর্ড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখান থেকে আমরা যাকে কল দিব সেটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে কল রেকর্ড কিন্তু অটো শুরু হবে, যেটা আমি আপনাদেরকে বললাম, এটা আলাদাভাবে কোনো অপশন আপনাদেরকে সিলেক্ট করা লাগবে না। তো যখন আপনার রেকর্ড কমপ্লিট হবে তখন আপনারা চলে যাবেন অ্যাট দ্য সেম টাইম এই যে আমাদের কিউব ARC অ্যাপসে, এই অ্যাপসে চলে যাবেন। এখানে যে রেকর্ডটা করেছেন সেটা শো করবে, মানে খুব সহজে এখান থেকে কিন্তু আমরা আপনারা রেকর্ড করতে পারবেন। তো এই ছিল আসলে প্রসেসটা, আশা করি আপনারা মূল প্রসেসটা বুঝতে পেরেছেন, আর বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।